শুরু হয়েছে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি। এই সিজনেও বিচারকের আসনে দেখা গেল মোনামি ঘোষকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডান্স ডান্স জুনিয়রে তার লুকের ছবি পোস্ট করেছেন মোনামি, যেখানে দেখা যায় পাড় থেকে তৈরি চট দিয়ে বানানো শাড়ি পরেছেন অভিনেত্রী, শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজও। ছবি পোস্ট করে পাট শিল্পীদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়েছেন মোনামি। তিনি লিখেছেন যে পাট শিল্প হলো বাঙালি লাইফস্টাইলের অনবদ্য অংশ। শিল্পীরা পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে দিন রাত কাজ করেন। মোনামির এই লুক যেমন পছন্দ করেছে নেটিজনদের একাংশ, সেরকমই তাকে ব্যাপকভাবে ট্রোল করেছে নেটিজনদের এক বিশাল অংশ। অনেকেই মোনামির ছবিতে কমেন্ট করেছেন বাংলার উর্ফি জাভেদ, কেউ কেউ আবার তাকে বস্তা পড়েছেন বলেও কুমন্তব্য করেছেন। তো বন্ধুরা, মোনামির এই নতুন লুক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ।